আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? তো আমন্ত্রণ জানাচ্ছি কিন্তু আমরা আপনাদেরকে নোহা জিপসামের ফ্যাক্টরিতে। এই বিলাল ভাই কি পিটাপিটি করতেছেন কেন ভাই? পিটাপিটি করে খাড়া করাই দেবো। হ্যাঁ, না ভিড়ে লুটবে না, ঘুমাইতেছে না বিলাল ভাই? কি করতেছেন আপনি? আমি ভাই তেল মারতেছি। আপনি তো পোলা বানে খেলা খেলতেছেন, দেখা যায় ব্রাশ ট্রাশ নিয়ে। আর কি ব্রাশ করেন এটা? এটা তেল দিতেছি ভাই। তেল দিতেছেন কেন? এটা এটা মালটা ক্লিয়ার হয়ে উঠতে যাবে, মসৃণ হবে। ডাইসে বাজবে না। ওকে, তো এটা কিন্তু একটা ডাইস বা একটা ফ্রেম বলতে পারেন আপনারা। আপনি তো আমাকে বললেন যে এটা পোলা বানের খেলা খেলতেছেন, এখন যদি আমি একটা আপনাকেও দেই যে তেলটা দেন, তেলটা দিতে পারবেন না, কারণ আপনার মনে হয় সাধারণ তেল, কিন্তু এটা একটা মাপ আছে, এটা চোখের চোখে বোঝা যায়। আচ্ছা, আপনি এমনি দেখবেন না যে এক জায়গায় লাগিয়ে রয়েছে বা বেশি কম। তো ফ্রেন্ডস, জিপসাম কিন্তু অনেক রকম হয়। তো আজকে কিন্তু আমরা ফ্যাক্টরিতে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য, তো কিভাবে এই কাজগুলো হয় আর কিভাবে করাতে পারবেন আপনারা। তো অনেক বড় একটা প্লেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তো এগুলো সম্পর্কে বলার জন্য কিন্তু আমাদের সাথে বিলাল ভাই আছে। টিভি ক্যাবিনেট তিনটা হয়। তো ভাই, এটা তিনটা পার্ট কেন? এই তিনটা হচ্ছে গিয়া এইটা নিচে থাকবে। আচ্ছা, আর ওই ওই সাইডের পার্টটা হচ্ছে দুই সাইডে দুইটা থাকবে। আচ্ছা, আর এইটা থাকবে নিচে, একটা অংশ আছে নিচে, একটা থাকবে উপরে, একটা মানে ফ্লোরে। হ্যাঁ হ্যাঁ, এইটা ফ্লোরের সাথে থাকবে, এইটা ফ্লোরের সাথে, ওইটা থাকবে দুই সাইডে দুই মাথা দুইটা। আচ্ছা আচ্ছা, মানে এরকমই নিচে আরেকটা থাকবে? হ্যাঁ, এইটা থাকবে, এইটা ওইরকম থাকবে, এই মাথায় আরেকটা বসবে, এটার মাথা দিয়ে আরেকটা বসে যাবে। সুন্দর কিন্তু আমরা একটা টিভি ক্যাবিনেট আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো আশা করি এগুলো কিন্তু অনেক ডিজাইন, তো ধৈর্য ধরে কিন্তু আমাদের সাথে আপনারা থাকবেন, তাহলে কিন্তু আপনারা ডিজাইনগুলো দেখতে পাবেন। আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন ফাইবার দিয়ে দিচ্ছে ওনারা কিন্তু ফাইবার দিয়ে দিচ্ছে। ভাইয়া, ফাইবারগুলো দেওয়ার উদ্দেশ্যটা কি আপনাদের? এটা উদ্দেশ্য আছে, মনে করেন রড দিতেছি, রড রড না রড দিতেছি আমরা, মানে রডের মধ্যেই কাজ করবে, এটা ভাঙবে না। তো আমরা মালটা উঠানোর পরে এখানে ধরে দেখাবো কোনটা কিরকম হয়। হ্যাঁ, তো আমরা রড দেওয়ার পরে কিন্তু আমরা আরেকটা ঢালাই দিয়ে দিচ্ছি। জি, মানে রডটা বলতে যেটা ফাইবার নাকি, ওটা ফাইবার বলে ভাইয়ারা। তো ফাইবার দেওয়ার পরে কিন্তু আমরা আরেকটা প্রলেপ বা আরেকটা আস্ত দিয়ে দিচ্ছি, যেন জিনিসটা মোটা থাকে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা মোটামুটি অয়েল ব্রাশ করা হয়ে গেছে। তো এখানে কিন্তু ভাইয়ারা আছে, ভাইয়া একটু দেখি আমরা এখানে কেমিক্যালগুলা যদি দেখায় আমরা একটু একটু সরেন আপনি। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে পাউডার, পাউডারগুলো কিন্তু পানিতে মিক্স করে কিন্তু সুন্দর একটা পেস্ট তৈরি করে কিন্তু এই ধরনের বোর্ডগুলো তৈরি করা হয়। এই যে পেস্টের জন্য যত প্রিপারেশন আছে সব কিন্তু নেওয়া হচ্ছে খুব ভালোভাবে কিন্তু মসৃণ। ভাই, এটা কি হাত দিয়ে গোলানো যায়? হ্যাঁ হ্যাঁ, হাতেও গোলানো, হাতেও গোলানো যায়। হাতের কোনো ক্ষতি করে এগুলা? অল্প মাল এলে হাত দিয়ে গোলানো হয়, বেশি মাল যখন তখন এটা। আচ্ছা, বুঝলাম, মিক্সারের মাধ্যমে। এই যে আমরা মেশিনেও গোলাই। আচ্ছা, মেশিনেও গোলানো হয়, ওনাদের মেশিনও আছে। তো যাই হোক, যেহেতু ছোটখাটো কাজ তো এই জন্য কিন্তু হাতেই করে নিচ্ছে। আমরা মেশিনে গোলাই, মেশিনে। রাইট, শুরু ভাই, শুরু শুরু না কি শুরু ভাই? ঢেলে দেওয়া শুরু। ও আচ্ছা, তো জিপসামের জন্য যে সিমেন্ট পাউডারগুলো আছে তো সেটা কিন্তু পেস্ট করে কিন্তু আমরা ঢেলে দিচ্ছি। তো ঠিক এইভাবেই কিন্তু এই চমৎকার যে প্যানেলগুলো আছে সেগুলো কিন্তু তৈরি করা হয়। তো আপনারা যারা চান যে আমরা নোহা জিপসামের মাধ্যমে আমরা ইন্টেরিয়রের কাজগুলো করাবো, সো আপনারা চাইলে কিন্তু ভাইয়াদের কাছ থেকে কিন্তু এই সুন্দর সুন্দর ডিজাইনের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন। আর আমি আবারও বলে দিচ্ছি, এখানকার কাজগুলো কিন্তু অনেক দীর্ঘস্থায়ী, তো 25 থেকে 30 বছরের গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা কাজগুলো আপনাদের করিয়ে দিই। সো ফ্রেন্ডস, এই সম্পূর্ণ আয়োজন কিন্তু আপনাদেরই জন্য। তো আরও একটা পার্ট আছে, আমরা কিন্তু সেই পার্টটাও দেখাবো। তো তিনটা পার্ট মিলিয়ে কিন্তু একটা টিভি ক্যাবিনেট হবে। তো ফ্রেন্ডস, আমরা এখন টিভি ক্যাবিনেটের থার্ড পার্ট, এটা কিন্তু চারটা পার্ট হবে। তো এটার কিন্তু ছোটো এরকমই দুইটা পার্ট থাকবে আর বড় দুইটা পার্ট থাকবে। তো আমরা কিন্তু দিয়ে দিচ্ছি পেস্টটা, দেখতে পাচ্ছেন। তো আসলে ফ্যাক্টরির কাজগুলো কিন্তু এভাবেই করা হয়। তো আপনারা, আমি বলবো আপনাদেরকে, তো আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু এই কাজগুলো কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন। আর আপনারা টিভি ক্যাবিনেট বানাতে চান তারা কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে কিন্তু নাম্বারটা দেখতে পাচ্ছেন।
তো এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে কিন্তু দেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা কাজটা করাতে পারবেন। তো পিটাই দিতেছে কিন্তু ইচ্ছা মতো। এই ভাই পিটাইলে হাতুড়িতে পিটাইলে এটা মাঝখানে আবার ভাঙবে টাঙবে না তো? হ্যাঁ ভাঙবে না তো? ভাঙার কিন্তু কোনো চান্স নাই। তো ফ্রেন্ডস এই হচ্ছে ডিজাইনটা কিন্তু, তো আমরা কিন্তু দেখাবো আপনাদেরকে। এটা খুলে গেল কিন্তু ফ্রেম থেকে কিন্তু ফুললো, তো আমাদের দেখানোর সুবিধার্থে কিন্তু ঘুরাতে হবে। এই যে বা খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন, আসলে ফ্রেমটা দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এত সুন্দর একটা কাজ চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আপনারা এটা টিভি ক্যাবিনেটের জন্য, টিভির জন্য টিভি ক্যাবিনেট এটা বানানো হয়েছে। এইটা এরকম আরো একটা বানানো হবে, মানে দুই পার্ট থাকবে, দুইটা থাকবে, মানে এটারই দুইটা পার্ট থাকবে, এটা দুইটা থাকবে দুইটা। আচ্ছা আর এটা আছে একটা, এইটা দুইটা, এটারও দুইটা থাকবে, এই পাঁচটা মিলে হবে একটা। আচ্ছা পাঁচ পাঁচ পিস মিলে একটা সেট হবে, এক সেট হবে। আচ্ছা তো এই যে টিভি ক্যাবিনেটটা, টিভি ক্যাবিনেটটা পাঁচ পিস মিলে যেহেতু একটা সেট থাকবে, তো পুরো এই সেটটার প্রাইস কত পড়বে? 30,000 টাকা পড়বে, মাত্র 30,000 টাকা। এটা কি কালার সহ না এরকম হোয়াইটের মধ্যে? কালার সহ 30,000 টাকা পড়বে। এটা একটু দেখাই আমরা, পাতলা একটা আইটেমের কথা বললেন, এইগুলো একটু ছোট মান। আচ্ছা এগুলো রেট কম, এগুলো এগুলো কেমন? 50 টাকা, এগুলো পড়বে 50 টাকা। তো আমরা তো ওই পাশে কিন্তু আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি, এগুলো তো আরো চিকন, এগুলো তো আরো চিকন, এগুলো কত টাকা? তো বুঝতে পারছেন এগুলো হচ্ছে 40 টাকা ফুট। তো এ চাইলে কিন্তু আপনারা যাদের বাজেট কম আছে তারা কিন্তু সিলিং এর মধ্যে কিন্তু আপনারা এই ডিজাইনটাও করাতে পারবেন। আর এটার ফুট পড়বে মাত্র কত টাকা? 40 টাকা। ওকে তো ফ্রেন্ডস চেষ্টা করছি ওনারা কিভাবে কাজগুলো করে বা ওনাদের কি কি কাজ আছে বা কি কি ডিজাইনগুলো আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আশা করি মোটামুটি কিন্তু বুঝতে পেরেছেন আপনারা যে দীপশ্যাম নোহা দীপশ্যাম ডেকোরেশনে কি কি কাজগুলো আছে। তো বিলাল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস বিদায় নিচ্ছি, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের দোয়া করবেন আমাদের জন্য যেন আমাদের ফ্যাক্টরিটা যেন আপনাদের দোয়ায় বা আপনাদেরকে সাথে নিয়ে আমরা আরও বড় করতে পারি। তো আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।